জাতি সেবাই হবে আমাদের জীবনে বিসমিল্লাহির রহমানির রহিম মদির জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন, লেকচারার ইন ইংলিশ, মদির জয়না ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনলাইনে তিনটি ক্লাস ইংরেজির উপরে করেছো, আজকে আমাদের চতুর্থ ক্লাস। তোমরা ইতিমধ্যে জানো যে আগামী 18 তারিখ থেকে তোমাদের অনলাইনে আমরা প্রথম ইভালুয়েশন টেস্ট পরীক্ষা নিব। এই পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে তোমরা হাতে পেয়েছ এবং আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসের পাশাপাশি বাসায় নিজেরাও সেগুলো চর্চা করছো এবং খুব সুন্দর ভালো একটি পরীক্ষা তোমরা দিবে, সেই প্রত্যাশা নিয়ে আমি আমাদের আজকের ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা হবে ইংরেজি প্রথম পত্রের উপরে, অর্থাৎ ইংলিশ ফর টুডের বইয়ের আমাদের লেসন নাম্বার 2 নকশিকা থেকে আমরা ক্লাস নিব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের লেসন নকশিকাথা। নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়েড কুইল্ট। নকশিকাথা এক ধরনের হাতে বুননকৃত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে যার অর্থ শৈল্পিক কাঠামো। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট অ্যান্ড সেড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। ইহা এক ধরনের প্রখ্যাত শিল্প এবং এটাকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশীয় বলা হয়ে থাকে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। শিল্পটি বাংলার গ্রাম অঞ্চলে শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট জসীমউদ্দিন স্বয়ং নকশিকাথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929। কবি জসীমউদ্দিনের কবিতা নকশিকাথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর নকশিকাথা নামটি জনপ্রিয় হয়েছিল। ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। প্রথাগত কাথাগুলো বানানো হয় পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইল্ট। পুরাতন বা নতুন কাপড় এবং সুতা ব্যবহৃত হয় এই কাঁথাগুলো বানানোর জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর এ শিল্পের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। বর্তমানে ইহা বাণিজ্যিকভাবে তৈরি হয়। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। শহরের দামি হস্তশিল্প দোকানে তুমি এদেরকে দেখতে পারো। দ্য কুইল আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অব দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন এম্ব্রয়ডারিড অন দ্যাম। কাঁথাগুলোর এখন বেশ চাহিদা তাদের উপর বর্ণিল কাঠামো এবং নকশা বুননের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের লেসন। আমাদের 18 তারিখে যে অনলাইন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে এমসিকিউ বেসড। তোমাদের এমসিকিউ 20টা কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেনগুলো অবশ্যই হবে তোমাদের এই লেকচার 4টির উপরে। আমরা ইতিমধ্যে ইংরেজি প্রথম পত্রের উপরে একটা ক্লাস করেছিলাম ফক্সং নিয়ে এবং আজকে হচ্ছে নকশিকাথা। এই 2টো ক্লাসের উপরে 10টি কোশ্চেন থাকবে আর তোমাদের আর্টিকেল উপরে 2টো ক্লাস হয়েছিল, তার উপরে আর 10টা কোশ্চেন থাকবে। তা আমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই আমরা এমসিকিউ কয়টা কোশ্চেন দেখি এখন। দেখো, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। এখানে 4টা করে প্রত্যেকটা কোশ্চেনের 4টা অপশন দেওয়া আছে, তোমরা এখান থেকে যেটা সঠিক
অপশন সেটা বেছে নেবে প্রথমটা হচ্ছে দা ওয়ার্ড এক্সপেন্সিভ ইন লাইন নাম্বার 9 অফ দা টেক্সট মিনস 9 নাম্বার লাইনে এক্সপেন্সিভ শব্দটির অর্থ কি এখানে চারটি অপশন আছে কস্টিং এ লট অফ মানি কস্টিং এ ফিউ মানি কস্টিং নো মানি কস্টিং অল মানি আমাদের এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে দামি তাহলে এটার সাথে আমাদের সবচেয়ে কারেক্ট অ্যানসার হচ্ছে গিয়ে এ নাম্বারটা কস্টিং এ লট অফ মানি দুই নাম্বারটা দ্য ওয়ার্ড নকশিকাঁথা ইন লাইন নাম্বার 1 অফ দ্য টেক্সট মিনস প্রথম লাইনে নকশিকাঁথা শব্দটির অর্থ কি এ কাইন্ড অফ ডেকোরেটেড লাইট কভারলেট এ কাইন্ড অফ আনডেকোরেটেড লাইট কভারলেট এ কাইন্ড অফ আনডেকোরেটেড থিক কভারলেট এ কাইন্ড অফ আনডেকোরেটেড থিক কভারলেট অর্থাৎ নকশিকাঁথার সাথে কোন শব্দটা কোন লাইনটা সবচেয়ে উপযুক্ত এটা হচ্ছে কি আমাদের চার নাম্বারটা এ কাইন্ড অফ ডেকোরেটেড থিক কভারলেট অর্থাৎ যেটা বিভিন্ন নকশা করা ভারী কোনো ঢাকনা সেটাকে বলা হয় নকশিকাঁথা তিন নাম্বারটা দ্য ওয়ার্ড ফেমাস অফ দ্য টেক্সট মিনস এই টেক্সটে ফেমাস শব্দটি দ্বারা কি বোঝানো হয় নো অ্যাবাউট বাই এ ফিউ পিপল যাকে অল্প কিছু মানুষ চেনে নো অ্যাবাউট বাই মেনি পিপল যাকে অনেক মানুষ চেনে আননোন অ্যাবাউট বাই মেনি পিপল অনেক মানুষ যাকে চেনে না নো অ্যাবাউট বাই নাম যাকে কেউই চেনে না তাহলে আমাদের কোনটা হবে দুই নাম্বারটা নো অ্যাবাউট বাই মেনি পিপল যাকে অনেক মানুষ চেনে চার নম্বরটা নকশিকাঁথা ইজ এ অর অ্যান ড্যাশ কাইন্ড অফ কাঁথা এটা কীরকম কাঁথা নর্মাল স্পেশাল অর্ডিনারি সিম্পল আমাদের অ্যান্সার হচ্ছে কি স্পেশাল পাঁচ নম্বরটা হোয়ার ডাজ দ্য ওয়ার্ড নকশিকাঁথা কাম ফ্রম নকশিকাঁথা শব্দটি কোন শব্দ থেকে আসা হিন্দি বার্মিজ বেঙ্গলি চাইনিজ এটা হচ্ছে গিয়ে সি নাম্বার বেঙ্গলি ওয়ার্ড কোশ্চেন নাম্বার 6 নকশিকাঁথা ইজ এ অর অ্যান ড্যাশ প্যাটার্ন এটা কীরকম প্যাটার্ন স্টাইলিশ সিম্পল অর্ডিনারি ডিজাইন আমাদের অ্যান্সার হবে যে স্টাইলিশ নাম্বার 7 হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ পাবলিশড নকশিকাঁথার মাঠ কবিতাটি কখন প্রকাশিত হয়েছিল অপশন আছে 1926, 1927, 1928, 1929 আমাদের উত্তর হচ্ছে গিয়ে ইন 1929 সালে কবি জসীমউদ্দীন মাঠ এই কবিতাটি তার প্রকাশিত হয়েছিল কোশ্চেন 8 দ্য ওয়ার্ড ডিমান্ড অফ ইন দ্য টেক্সট মিনস এই টেক্সটে ডিমান্ড শব্দটির অর্থ কি ডিজায়ার টু গেট ডিজায়ার টু গিভ অ্যাওয়ে ডিজায়ার টু ড্যামেজ নান অফ দ্য অ্যাবোভ ডিজায়ার টু গেট মানে পাওয়ার ইচ্ছা ডিজায়ার টু গিভ অ্যাওয়ে মানে হচ্ছে গিয়ে বাদ দেওয়া ডিজায়ার টু ড্যামেজ ধ্বংস করার ইচ্ছা আর চান আউট হচ্ছে কোনোটাই না আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে এ নাম্বারটা ডিজায়ার টু গেট ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে চাহিদা আর ডিজায়ার টু গেট হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা কোশ্চেন নাম্বার 9 নকশিকাঁথার মাঠ ইজ রিটার্ন বাই নকশিকাঁথার মাঠ এটি কে লিখেছে কাজী নজরুল ইসলাম জসীমউদ্দীন ফারুক আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর নকশিকাঁথার মাঠ এটি হচ্ছে গিয়া জসীমউদ্দীনের কবিতা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়া বি নাম্বারটা জসীমউদ্দীন কোশ্চেন 10 ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর ড্যাশ ফর দিস ক্রাফ্ট এই জেলাগুলা এই ক্রাফ্টের জন্য কি নন পরিচিত ওয়েল নন খুব পরিচিত ফেম জনপ্রিয় রিকগনাইজড স্বীকৃত তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়া ওয়েল নন এই জেলাগুলো হচ্ছে গিয়ে এই শিল্পের জন্য খুব পরিচিত আমরা এই 10টা কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে এই প্রথমটা হচ্ছে এ নাম্বারটা কস্টিং এ লট অফ মানি দুই নাম্বারটা ডি এ কাইন্ড অফ ডেকোরেটেড থিক কভারলেট তিন নাম্বারটা হচ্ছে গিয়ে বি নোন অ্যাবাউট বাই মেনি পিপল চার নাম্বারটা হচ্ছে বি স্পেশাল পাঁচ নাম্বারটা হচ্ছে সি বেঙ্গলি সিক্স নাম্বারটা হচ্ছে এ স্টাইলিশ সেভেন নাম্বারটার অ্যান্সার ডি ইন 1929 এইট নাম্বারটার অ্যান্সার হচ্ছে এ ডিজায়ার টু গেট নাইন নাম্বার অ্যান্সার হচ্ছে বি জসীমউদ্দীন এবং সর্বশেষ কোশ্চেন অ্যান্সার হচ্ছে গিয়ে সি ওয়েল নন আর তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে গিয়ে এই অধ্যায়ের উপরে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা লিখবে প্রথমটা হচ্ছে হোয়াট ইজ নকশিকাঁথা নকশিকাঁথা কী হোয়াট ডাজ নকশি মিন নকশি শব্দ দ্বারা কী বোঝায় হাউ ইজ ইট মেড এটি কীভাবে তৈরি করা হয় হু ইউজড ইট অ্যাট ফার্স্ট কে প্রথম এটা ব্যবহার করছে পাঁচ নম্বরটা হাউ লং হ্যাজ দিস বিন প্র্যাকটিসড কতদিন ধরে এটা অনুশীলন করা হচ্ছে
হোয়েন ডিড দ্য নেম নকশিকাঁথা বিকেম ফেমাস, কখন থেকে নকশিকাঁথা এটা বিখ্যাত হলো, হু পাবলিশড নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠ কে প্রকাশ করছে, হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইট ইজ, এটি কীরকম শিল্প, হোয়াট ডিস্ট্রিক্ট আর ফেমাস ফর নকশিকাঁথা, নকশিকাঁথার জন্য কোন জেলাগুলো বিখ্যাত, হোয়াই আর নকশিকাঁথাস আর নাও ইন গ্রেট ডিমান্ড, কেন এখন নকশিকাঁথার অনেক চাহিদা। আশা করছি তোমরা এই বাড়ি কাজগুলো করবে, তোমাদের ইতিমধ্যে আমরা অনলাইনে আমাদের রুটিনগুলো আগামী দু একদিনের মধ্যে পাবলিশ করব, তোমরা রুটিন দেখবে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আইসিটি ছাড়া আর প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হবে, এই পরীক্ষা তোমরা যেহেতু এবছর ক্লাস এইটে জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি আমরা আমাদের অনলাইনে ক্লাস অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত স্কুল না খোলে, স্কুল খোলার পরে ইনশাল্লাহ তোমরা এখানে এসেই নিয়মিত ক্লাস করতে পারবে, তার আগ পর্যন্ত তোমরা বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, কোনো প্রবলেম হলে তোমাদের যে সেকশন টিচার আছে তার সাথে, তারপর হচ্ছে সাবজেক্ট টিচার তাদের সাথে আলাপ করবে বাই ফোনে, প্রত্যেকটা শিক্ষকের সাথে তোমরা ভালো সম্পর্ক রেখে তোমরা তোমাদের পড়াশোনার কাজ চালিয়ে যাবে এ প্রত্যাশা করছি। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, এ বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।